যদি গল্পটা ঠিক থাকে তাহলে সেটাতে কে অভিনয় করছে না করছে সেটা বড় কথা না। হায়দ্রা মাহমুদের সাথে আমি দু একটা নাটকে কাজ করেছি, কিন্তু ও যে নাটকগুলো করতো বা করেছে আগে তখনই আমি বলেছিলাম যে তোমার ছবি করা উচিত। তো সেই জায়গা থেকে ও দাঁড়িয়ে আমাকে কয়েকদিন আগে জানালো যে একটা ছবি করছে, ছবিটার নাম হচ্ছে ওয়ান্স আপন। তো এই যে প্রেক্ষাপট, এটা নাম শুনে বোঝা যায় যে স্টোরি নিয়ে ও কাজটা করছে। এটা সারা পৃথিবীতে এই এইরকম ঘটনা নিয়ে কাজ হয়েছে, বোম্বেতে প্রচুর কাজ হয়েছে, হলিউডে কাজ হয়েছে, তো ঢাকাতে ও কাজটা করছে হায়াত মাহমুদ। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। আশা করি ও নাটকের ক্ষেত্রে যা করে তার চেয়ে অনেক ভালো ফিল্মের ক্ষেত্রে ও করতে পারবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা বর্তমানে যে ফিল্মের যে ইয়েটা সৃষ্টি হয়েছে, জোয়ারটা সৃষ্টি হয়েছে, সেখানে তরুণ এবং মেধাবী যে পরিচালকরা আছে তারা সংযুক্ত হচ্ছে। এবং আমাদের দেশে ফিল্ম ইন্ডাস্ট্রি আগের মতো কিন্তু নাই, এটা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। এবং এই ঘুরে দাঁড়ানোর পেছনে যে তরুণ প্রযোজক পরিচালকরা থাকেন তারা একত্রিত হলে এটা সম্ভব হবে, একটা ভালো ইন্ডাস্ট্রি, একটা ভিত সম্পূর্ণ একটা ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষেত্রে। এখানে দেখা যাচ্ছে যে ঈদকে কেন্দ্র করে অনেকগুলো ছবি হয় আমাদের দেশে এবং এই ছবিগুলো বেশ জনপ্রিয়তা পায়, দর্শকপ্রিয়তা পায়। কিন্তু তাছাড়া বছরে আর যে দুটো ঈদ বাদ দিয়ে অন্যান্য যে সময়গুলো, সেই সময়গুলোতে অনেকগুলো ছবি হয়, কিন্তু সেই ছবিগুলোতে অনেক ক্ষেত্রে দর্শক হয় না। কিন্তু আমরা একটা বিষয়ে বিশ্বাস করি যে যদি একটি চলচ্চিত্রের কাহিনী ঠিক থাকে, যদি গল্পটা ঠিক থাকে, তাহলে সেটাতে কে অভিনয় করছে না করছে সেটা বড় কথা না, ছবিটা আপন গতিতে এগিয়ে যায় এবং সেটা দর্শকপ্রিয়তা পায়। তারও কিছু কিছু উদাহরণ কিন্তু আমাদের কাছে আছে। সুতরাং আমি মনে করি যে আবু হায়াত মাহমুদ একজন অত্যন্ত নিষ্ঠাবান পরিচালক এবং সে ছবিতে আসছে এবং তাকে আমরা সাধুবাদ জানাতে চাই, তাকে স্বাগতম জানাতে চাই আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এবং আমি আশা করি যে হায়াত মাহমুদ তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। আমার শুভেচ্ছা থাকলো, এখানে আমাদের বড় বড় অভিনেতারা আছেন, তারিক ভাই আছেন, লাভলু আছে, আরও যারা এটার সাথে যুক্ত হবে। আমি মনে করি যে আবু হায়াত মাহমুদ সেই সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসকে এটার সঙ্গে যুক্ত করবেন যারা যে চরিত্রটির জন্যে একেবারে সঠিক নির্বাচন। তো সেক্ষেত্রে এই আশা আমি ব্যক্ত করছি। আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন, প্রচুর ক্যামেরা আমি সামনে দেখতে পাচ্ছি, আপনারা এই ছেলেটিকে সাপোর্ট করবেন এবং আমাদের এই ছবিটাতে যারা কাজ করবে তাদের জন্য আপনাদের সহানুভূতি আমরা আশা করছি।